সবাই, আরেকটি লেসন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বরাবরের মতো আরো দুটি বাক্য নিয়ে কথা বলবো। আজকে আমরা শিখবো যে আপনি অ্যাবাইড বাই এবং অ্যাড টু এই দুটো দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন। অ্যাবাইড বাই মানে হচ্ছে রক্ষা করা বা মেনে চলা। তা আমরা বাক্যে চলে যাই সরাসরি। ইউ শুড অ্যাবাইড বাই ইউর প্রমিসেস, অর্থাৎ এখানে আমরা অ্যাবাইড বাই রক্ষা করা অর্থে ব্যবহার করছি, যে আপনার যে প্রমিস করেছেন সেটা আপনার রক্ষা করা উচিত। দেই হ্যাভ গট টু অ্যাবাইড বাই দ্য রুলস, এখানে অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা। সো দেই হ্যাভ গট টু অ্যাবাইড বাই দ্য রুলস, তাদের অবশ্যই আইন মেনে চলা উচিত। ইউ মাস্ট অ্যাবাইড বাই হোয়াট ইউ হ্যাভ সেইড, অর্থাৎ আপনি যা বলেছেন তা আপনার রক্ষা করা উচিত। তা আমরা যে কথা রাখার যে বিষয়টা আমরা জানাতে চাই বিভিন্ন সময় কথায়, সেটারই ইংরেজি ভার্সন আমরা কি ব্যবহার করব, অ্যাবাইড বাই। প্লিজ ফিল অ্যাশিওরড দ্যাট উই উইল অ্যাবাইড বাই আওয়ার প্রমিস, যে আপনি নিশ্চিন্ত হন যে আমি আমার কথা মেনে চলবো, অথবা আমরা আমাদের কথা রাখবো। এই যে আমরা আমাদের কথা রাখবো, এই কথা বলছি আমরা কি দিয়ে, উই উইল অ্যাবাইড বাই আওয়ার প্রমিস। এর পরের বাক্যটি আমরা দেখি, এভরি ওয়ান শুড অ্যাবাইড বাই আওয়ার সোশ্যাল নর্মস, অর্থাৎ প্রত্যেকটা সমাজে কিছু সামাজিক বিধি নিষেধ আছে বা সামাজিক আন্ডারস্ট্যান্ডিং আছে যেগুলো মেনে চলা উচিত। তো ওটাই আমরা বলছি কিভাবে, এভরি ওয়ান শুড অ্যাবাইড বাই আওয়ার সোশ্যাল নর্মস। সো অ্যাবাইড বাই হচ্ছে খুবই চমৎকার একটি এক্সপ্রেশন, যে মেনে চলা বা রক্ষা করার অর্থে আমরা ব্যবহার করে থাকি। তো আপনারা প্রতিদিনের প্র্যাকটিস করবেন, এবং যখনই কোথাও মেনে চলা বা রক্ষা করা এই ধরনের বাক্য ব্যবহার করতে চাইবেন, আপনারা অ্যাবাইড বাই ব্যবহার করবেন। দ্য সেকেন্ড ওয়ান উই আর গোয়িং টু টক অ্যাবাউট টুডে ইজ অ্যাড টু, এর মানে হচ্ছে বাড়ানো অথবা যোগ করা। সো কিছু জায়গায় হচ্ছে গিয়ে ইনক্রিজ, কিছু জায়গায় যোগ করা। এটার স্লাইট একটু পার্থক্য আছে, আপনারা যখন ব্যবহার করবেন এবং প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। স্লাইস দ্য মাশরুমস অ্যান্ড অ্যাড টু দ্য সালাদ, তো এখানে হচ্ছে যোগ করতে বলা হচ্ছে, যে অলরেডি কিছু মাশরুম রাখা আছে যেগুলো সালাদে দেওয়া হয়নি, সালাদের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্যই মাশরুমগুলোকে কাটতে বলা হচ্ছে এবং যোগ করে দিতে বলা হচ্ছে ওই পার্টিকুলার সালাদটাতে। তো আমরা কিভাবে বলছি, যে স্লাইস দ্য মাশরুমস অ্যান্ড অ্যাড টু দ্য সালাদ। দিস নিউজ উইল সার্টেনলি অ্যাড টু হার সরোজ, এখানে কিন্তু দুঃখ কেউ কিন্তু যোগ করে দেয় না, দুঃখকে যোগ করা যায় না। তো সে এক্ষেত্রে বিষয়টা ঘটছে কি, তার দুঃখ বেড়ে যাবে, যে এই ঘটনা এই নিউজটি বা এই খবরটি অবশ্যই তার দুঃখকে বাড়িয়ে দিবে। তো এই যে বাড়িয়ে দিবে, এই ধরনের এক্সপ্রেশনের জন্য আমরা কি ইউজ করেছি, অ্যাড টু। আপনি এখানে চাইলে কিন্তু ইনক্রিজ ব্যবহার করতে পারেন, দিস নিউজ উইল সার্টেনলি ইনক্রিজ হার সরোজ। সো যেসব জায়গায় আপনি ইনক্রিজ ব্যবহার করে থাকেন, এর বেশি ইনক্রিজের জায়গায় বেশিরভাগ জায়গায় আপনি চাইলে অ্যাড টু ব্যবহার করতে পারেন। টেকিং দিস চিলড্রেন উইথ আস উড ওনলি অ্যাড টু আওয়ার প্রবলেমস, বাচ্চাদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়াটা আমাদের সমস্যাকেই বাড়িয়ে দিবে। তো আপনি আবার যদি খেয়াল করে দেখেন, টেকিং দ্য চিলড্রেন উইথ আস উড ইনক্রিজ আওয়ার প্রবলেমস। সো আমরা অ্যাড টু এর জায়গায় যদি আবারও ইনক্রিজ ব্যবহার করি, আমরা সেম এক্সপ্রেশনটা দিতে পারবো, বাট অ্যাড টু দিয়ে আপনি আপনার লেখনী এবং বলার যে ধরন এটাতে বৈচিত্র্য আনতে পারেন। আ নিউ বেবি উড ওনলি অ্যাড টু হার ওয়ার্ক লোডস, একটি বাচ্চা হচ্ছে তার কাজের যে লোডটা সেটাকে বাড়িয়ে দিবে। সো এই বাড়িয়ে দেওয়া বা যোগ করা এরকম ক্ষেত্রে আমরা কি করছি, অ্যাড টু ব্যবহার করছি। অ্যাবাইড বাই কখন ব্যবহার করছি, রক্ষা করা বা মেনে চলার ক্ষেত্রে। তো আশা করি আজকের লেসনে আপনারা দুটো বাক্য প্রয়োগ শিখেছেন, এবং নিয়মিত চর্চার মাধ্যমে আপনাদের কনভার্সেশনের উন্নতি করে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং যত বেশি পারেন শেয়ার করবেন।